আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। দূরের এবং প্রবাস যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং সবাইকে স্বাগতম জানিয়ে আমার চ্যানেলে আমি আরেকটি নতুন ভিডিও আপলোড করতেছি। তো আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে লিবিয়ার যে ডিসেম্বর 2021-24-এর ডিসেম্বর যে ইলেকশন হওয়ার কথা ছিল, সেই ইলেকশনটা কি হয়েছে না হয়নি? আসলে লিবিয়া এমন একটি দেশ যেই দেশের আর কি লিবিরা তারা নিজেরা নিজেদের ভালো চায় না, বুঝতে পারছেন? লিবিয়াতে লিবি কোনো লিবি চায় না যে তার দেশে ইলেকশন হোক, তার দেশে একটি প্রেসিডেন্ট হোক। তো বন্ধুরা, আমি আসলে যেই কথাটি মূল কথা বলতে চাচ্ছি, আসলে আসা 26শে ডিসেম্বর, আর লিবিয়াতে আপনারা জানেনি যে 24শে ডিসেম্বর ইলেকশন হওয়ার কথা ছিল, কিন্তু আসলে ইলেকশন হয়নি। তো এই ইলেকশনটি সম্ভবত পিছিয়ে দিয়ে 1 মাসের আর কি সময় নেওয়া হয়েছে আর কি, জানুয়ারি 2022-এর জানুয়ারির 24শে জানুয়ারি ডেটটি দেওয়া হয়েছে। জানি না কতটুকু সত্য হবে বা আদৌ সম্ভব কিনা। তো আশা করি আপনাদের সঠিক তথ্য দিতে পারেছি এবং আপনারা লিবিয়া বা এই দেশের পরিস্থিতি সম্পর্কে কি জানতে চান আমার কাছে কমেন্ট করুন, অবশ্যই আমি আপনাদের সেই সম্পর্কের প্রশ্নের উত্তর নিয়ে আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। আপনারা অবশ্যই কমেন্ট করবেন। যারা আমার ভিডিওতে দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো লিবিয়াতে বর্তমানের পরিস্থিতি ভালো, খারাপ না, এমন না যে খুবই খারাপ, ভালো, কিন্তু এই দেশের নাগরিকরা আসলে চায় না যে ইলেকশন হোক। কারণ কারণ কিসের জন্য? একটি দেশে যখন একটি প্রেসিডেন্ট থাকবে তখন সেই দেশের নাগরিকদের অবশ্যই যে ভ্যাট বলে বা কর বলে আমাদের ভাষায় যে কর দিতে হয়, সেই করটা আসলে লিবিরা বা এই দেশের নাগরিকরা কেউ দিতে চাইতেছে না, বুঝতে পারছেন? মানে এখন কোনো সরকার নাই, কাউকে কর দিতে হচ্ছে না, কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। এর জন্য লিবিয়াতে বর্তমানে কোনো লিবিরা আর কি নির্বাচন চাচ্ছে না, যেটা হচ্ছে মূল কারণ। তবে যে বাহিরের যে কান্ট্রিগুলোর যে দেশ, আমেরিকা, ব্রিটেন বা অন্যান্য যে প্রশাসনিক দেশগুলো, যেগুলো দেশ আর কি প্রায় সব দেশগুলোকে পরিচালনা করে, সেই সংস্থা থেকে লিবিয়াকে আসলে প্রচুর চাপ দিচ্ছে যে আপনারা ইলেকশন করেন, ইলেকশন করেন। তো এই 2021-এর ডিসেম্বর 24শে ডিসেম্বরে যে ইলেকশনটা, এই ইলেকশন হয়নি, মূলত কারণ হচ্ছে দেখেন, একটি ইলেকশনের জন্য অবশ্যই অনেক প্রস্তুত প্রয়োজন। তো লিবি এমন একটি দেশ যেখানে কোনো প্রেসিডেন্ট নেই, বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার আছে, বাট ওই রকম এতটা যে আপনার পলিটিক্স বা আইন খাটিয়ে কাজ করবে আসলে অতটা সম্ভব না। এই জন্য আর কি নির্বাচনের যে প্রস্তুতি, যে ব্যানার, পোস্টার বা যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো এত দ্রুত করতে পারেনি, সেই জন্য এই 2021-এর 24শে ডিসেম্বর ইলেকশনটি হয়নি, যার জন্য তারা সকলেই আর কি অনুরোধ করেছে জানুয়ারির 2022-এ 24শে জানুয়ারি ইলেকশনটি যেন হয়। আশা করি আপনাদেরকে আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারছি। আপনারা লিবিয়া সম্পর্কে কি জানতে চান আমাকে প্রশ্ন করুন, অবশ্যই আমি সেই সম্পর্কে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, ইনশাল্লাহ আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। তো দেখা যাক 2022 সাল আসুক, 24শে জানুয়ারি আসুক, অবশ্যই আমি আবার নতুন একটি ভিডিওতে আপনাদের জানাবো যে ইলেকশন হলো কি না। কারণ হচ্ছে লিবিয়া এমন একটি দেশ, তারা যদি বলে কালকে, ওই কালকে আর আসে না, বুঝতে পারছেন? যেমন এই ডিসেম্বর 24 তারিখে যে ইলেকশনটার কথা ছিল সেটা কিন্তু হয়নি। এখন দেখা যাক 2022-এ 24শে জানুয়ারি ইলেকশনটি হয় কি না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ
এই সকল তথ্য আমি আমার ভিডিওতে দিয়ে থাকবো এবং গুরুত্বপূর্ণ তথ্য আমি দিয়ে থাকি। আপনারা কি জানতে চান লিবিয়া সম্পর্কে, আপনারা কি জানতে চান সেই সম্পর্কে আমার ভিডিওতে কমেন্ট করেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য বা উত্তর দেওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, এবং আমি আপনাদেরকে ইনশাল্লাহ চেষ্টা করব সঠিক তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার জন্য বা ভালো তথ্য দেওয়ার জন্য। তো এই বলে আমার ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।